الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته ولا هدي بعد هديه ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا شكرا لكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 23শে ফেব্রুয়ারি 2020 দারুল উলুম ফেনী পশ্চিম ডাক্তারপাড়া ফেনী সদর ফেনীর 30তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল
30তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইরা, পর্দার আলেম মাহবুবরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মতে কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত-তাহুরু শাত্তুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান وسبحان الله والحمد لله تملأان والصلاة نور والصدقة ضياء أو كما قال عليه الصلاة والسلام এজন্য কলাচিন হযরত ওয়ালা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে তিনটি নিয়ামত দিয়ে দেন। প্রথম নিয়ামত হলো নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। একটা বিষয় আমাদের দিলে আসার কথা, নেকির পাল্লা যদি পরিপূর্ণ হয়ে যায় তা আর নেকির দরকার কথা কি হয়? আপনার গোয়ালে, আপনার গোডাউনে মালে ভরা, তো আর মালের দরকার কি? পকেটে টাকায় ভরা, আর আর টাকার দরকার কি? এখানে যেই পরিমাণ, যেই প্রয়োজনে দরকার, ওখানেও এই প্রয়োজনে দরকার। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাহ তিনি এক আজীব কথা লিখছেন। তিনি লেখেন যে আলহামদুলিল্লাহ নেকির পাল্লাকে পরিপূর্ণ করে দেয়ের অর্থ কি? তিনি বলেন যে এর অর্থ হল, একজন মানুষের নেকির পাল্লা পরিপূর্ণ হয়ে গেলে ওই নেকিতে আল্লাহ তাআলা জান্নাতে যে পরিমাণ নাজ ও নিয়ামত দান করবেন, শুধু এক আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা এই পরিমাণ নাজ ও নিয়ামত দান করবেন। আমরা বুঝি নাই, না আমরা শব্দ বুঝছি, না তর্জমা বুঝছি, লেকিন রাসূল বলেছেন সুবহান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহিউসুন্নাহ হযরত মাওলানা আব্দুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহ তিনি এক আজীব কথা বলছেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা জানতেন বান্দা ইসলামের নিয়ামতকে নিয়ামতই মনে করবে না, বান্দা কখনো ইসলামের নিয়ামতের শুকরই আদায় করবে না। অথচ এই কায়নাতের আসমানের নিচে জমিনের উপরে ইসলাম সবচেয়ে বড় নেয়ামত। কি বলেন, ইসলাম কি? আজকের গোটা পৃথিবী একমত হয়ে গেছে, গোটা পৃথিবী, গোটা দুনিয়া একমত হয়ে গেছে যে করোনা ভাইরাস থেকে বাঁচার একমাত্র রাস্তা হালাল খাবার। اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا। গোটা পৃথিবী একমত হয়ে গেছে, সারা পৃথিবী মিলে জুড়ে গবেষণা শুরু হয়েছে করোনা ভাইরাস থেকে মুক্তির একমাত্র রাস্তা হালাল খাবার। ইসলাম যেগুলোকে অবৈধ করেছে সেগুলো থেকে বাঁচা, করোনা থেকে বাঁচার একমাত্র উপায়। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাহলে রব্বে কারীম আমাদেরকে ইসলামের মতো নিয়ামত দিয়েছেন, আজ পর্যন্ত চায়নাতে কোনো মুসলিম আক্রান্ত হয়নি, কোন মুসলমান আক্রান্ত হয়নি। এখন ওরা মুসলমান দেখলে দোয়া চায়, আমাদের জন্য দোয়া করো।
বেইজিং এর সমস্ত মসজিদের দুয়ার খুলে দিছে। রব্বে করিম তার কুদরত আবার বুঝিয়েছেন দুনিয়াকে, আবাবিলের রব এখনো আছেন আগের মতো। বলেন যে আল্লাহ তাআলা জানতেন ওরা ইসলামকে নেয়ামতই মনে করবে না, এই জন্য ইসলামের সুক্রিয়াটাকে, ইসলামের জন্য সুক্রিয়াটাকে আল্লাহ তাআলা খাবারের পরে সুক্রিয়ার সাথে জুড়ে দিয়েছেন। ভাতের পরে আমরা কি পড়ি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। যেন রব্বুল আলামিন জানতেন ওরা ইসলামকে নেয়ামত মনে করে, ইসলামের উপরে কখনো শুকরিয়া আদায় করবে না। এজন্য বাচ্চাদের মতো তিতা ওষুধের উপরে যেমন চিনির টলেট দিয়ে তিতা ওষুধ খাওয়ানো হয়, রব্বুল আলামিন যেন বুঝলেন যে এরা তো আমার ইসলামের নামতে শুকর আদায় করবে না, তবে সাধারণ দু মুঠো অন্ন খেয়ে দু মুঠো ভাত খেয়ে তো শুকর আদায় করবে, তো ভাতের শুকরের সাথে ইসলামের শুকরিয়াটা জুড়ে দাও। কি ভাতের শুকরের সাথে কি জুড়ে দিতে পারে ইসলামের শুকরিয়া? কি ওয়াজালানা মিনাল মুসলিমিন। আল্লাহ ভাতের উপরেও আপনার হাম, পানীয়র উপরে আপনার হাম, ইসলামের উপরেও আপনার হাম, ভাতের সাথে ইসলাম জুড়ে দিচ্ছে। কি জুড়ে দিচ্ছে বলেন? ভাতের সাথে আজীব বিষয়ে, আরে ভাতের সাথে ইসলাম জুড়লো দিলে, ভাতের সাথে ইসলাম জুড়ছে। এজন্য ইসলামের জন্য তোরা আলহামদুলিল্লাহ বলবে না, খাবারের জন্য কিছুটা হলেও বলবে। এজন্য খাবারের সাথে ইসলাম জুড়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা বলেন ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। অথচ ইসলাম আমাদের উপরে সবচেয়ে বড় নেয়ামত, ঈমান আমাদের উপরে সবচেয়ে বড় নেয়ামত, আমাদের নবীজি তালিম আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। এক এক তালিম রাসূলের, এক এক দিন, এক এক সুন্নাত আমাদের জন্য নেয়ামত। এক এক সুন্নাত যেন হাজারো ভাইরাসের প্রতিষেধক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজদা, আজকে জার্মানি বিজ্ঞানীরা সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছে সেজদার কাইফিয়তটা, সেজদার শেকেলটা, বান্দার সেজদার এই অবস্থাটা, বান্দা যখন মাথাকে জমিনে রেখে দেয় এই অবস্থাটা, এই অবস্থার সময় বান্দার মাথা থেকে এমন কিছু ভাইরাস নির্গত হয় যেটা আর কোনো পদ্ধতিতে নির্গত হয় না, আর ওটা স্বয়ং ক্যান্সারের প্রতিষেধক। এজন্য ওদের গবেষণা দেখতে মুসলমান পৃথিবীতে সবচেয়ে বেশি ক্যান্সারে আক্রান্ত কম হয়। কি আজীব গবেষণা, আজীব গবেষণা, মুসলমানদের পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বেশি নখে, পায়ের নখ মুসলমানদের সবচেয়ে বেশি কম আক্রান্ত হয় মুসলমানদের। বলেন পায়ের নখ মুসলমানদের সবচেয়ে বেশি কি কম আক্রান্ত হয়? পায়ের নখে মুসলমানদের ক্যান্সার হয় না। সুবহানাল্লাহ, যে মুসলমান সে মুসলমান নাম হইলে হবে কেন? মুসলমান শুধুই এক জাতি মুসলমান যারা পাঁচবার প্রতিদিন পাঁচবার পাঁচ হয়, এর বিপরীতে কোন জাতি পৃথিবীর পাঁচবার পাঁচ হয় না, পৃথিবীর কোন জাতি প্রতিদিন পাঁচবার পাঁচ হয় না, সুয়ার মোজা তো চব্বিশ ঘন্টা খোলেই না, চব্বিশ ঘন্টা কি, অথচ মুসলমান প্রতিদিন পাঁচবার কি দোয়? আচ্ছা পাঁচ হওয়ার দরকার কি ছিল? এজন্য আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন আলহামদুলিল্লাহ। আর আজীব কথা শুনবেন, সারা পৃথিবীর দশজন গবেষক একসাথে গবেষণা করছে করোনা ভাইরাস থেকে মুক্তির রাস্তা, করোনা ভাইরাস থেকে মুক্তির রাস্তা তারা গবেষণা করে দিতে তিনটা। এক নাম্বার, হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলা,
ক্ষেত্রে কি? দুই নাম্বার পানীয়র মধ্যে জমজমের পানীয় পান করা, তিন নাম্বার সুর কুত্তা বানর হিয়াল সব গোস্ত পরিহার করা, সমস্ত হারাম প্রাণীগুলো পরিহার করা। এই জন্য রব্বুল আলামিনের কত বড় নেয়ামত ইসলাম আমাদের উপরে। চায়না একমাত্র দেশ যারা জীবনে 40 বছরেও কখনো বাথরুমের পরে, বাথরুম করার পরে টয়লেটে পানি ইউজ করে না। আর আমরা এমন এক জাতি, ইন্নাল্লাহ ইউহিব্বুত মুতাতাহিরিন। আমাদের নবীজি শিখিয়েছেন দুটোটা ইস্তেমাল করো, টিস্যু ইস্তেমাল করো, পানিও ইস্তেমাল করো। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাতাহিরিন কাদের সন্নাজি হয়েছে, যারা দুটোটা ইউজ করে। কি কি? আমরা এমন এক জাতি, আলহামদুলিল্লাহ আমাদের দিন আমাদেরকে শিখিয়েছে ভাত খাওয়ার আগে দোনো হাত ধো, ভাত খেয়ে উঠে দোনো হাত ধো। অথচ পৃথিবীর কোন সভ্য জাতি ভাত খাওয়ার আগেও ধো না, ভাত খাওয়ার পরেও ধো না। ভাত খাওয়ার আগেও টিস্যু ইউজ করে, ভাত খাওয়ার পরেও টিস্যু ইউজ করে। এখন ভাত খাওয়ার পরে টিস্যু ইউজ করলে এই এই হাতের দ্বার আমার জীবাণুগুলো শুধু বাড়ে, শুধু বাড়ে, শুধু বাড়ে। বা দ্বিতীয়বার খাওয়ার পরে সবগুলো পেটে, আবার সঞ্চয় হইলো, তৃতীয়বার খাওয়ার পরে আবার পেটে। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন। হাঁচির সাথে কয়েক লক্ষ ভাইরাস একসাথে দামাক থেকে বের হয়ে যায়। এই জন্য রসুল বলছেন হাঁচির পরে বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জার্মানি বিজ্ঞানী পানির উপরে গবেষণা করছে, পানির উপরে এক টানা 40 বছর গবেষণা করছে পানির উপরে। কিসের উপরে বলে? সারা পৃথিবীর সমস্ত খাজানাগুলো থেকে পানি সঞ্চয় করছে 40 বছর। 40 বছর পর্যন্ত পানির উপরে গবেষণা করতে 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 শেষ তক দেখলো যেই বোতলে জমজম ছিল 40 বছর আগে জমজম, আজকে 40 বছর পরে জমজম একই গুণে গুণান্বিত। এক জাররা পরিবর্তন হয় নাই। আর সারা দুনিয়ার সমস্ত খাজানার সমস্ত উৎসের পানিগুলো নষ্ট হয়ে গেছে, লেকিন জমজম নষ্ট হয় নাই। এবার দেখলো জমজমের পানি, এক ফোঁটা পানিকে যদি সাধারণ নর্মাল 1000 ফোঁটার মধ্যে 1 ফোঁটা পানি দিয়ে দেওয়া হয়, 1000 ফোঁটা পানি সঙ্গে সঙ্গে জমজমের গুণে গুণান্বিত হয়ে যায়। এবার সে সিদ্ধান্ত দিল, এই জন্য মুসলমানদের পৃথিবীতে সবচেয়ে বেশি রোগ ব্যাধি কম। এটা সিদ্ধান্ত শুনে দিল, আফদালু মিয়াহিল বুকাইল আরদে মাউ জমজম, জমজমের পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি। জমজমের পানি আল্লাহ। অথচ এটা ছোট্ট একটা কুয়া, ছোট একটা কি আমি দেখি না, নিশ্চয় হুজুর তানারা দেখছেন, হুজুর দেখছেন, দেখছেন না? আমি দেখি নাই, আমাদের আর এই সৌভাগ্য হয় নাই, আমাদের আমল এটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা যারা দেখছে কদ্দুর, এটা কদ্দুর, কদ্দুর ব্যাসার্ধ। অথচ বঙ্গোপসাগর থেকে ওই পরিমাণ পানি উঠে না, জমজম থেকে যে পরিমাণ পানি রোজানা উঠে, মেঘনা থেকে পরিমাণ পানি উঠে না, জমজম থেকে যে পরিমাণ পানি রোজানা উঠে, পৃথিবীর কোন উৎসের পানি এই পরিমাণ মানুষ পৃথিবীর পৃথিবী থেকে পৃথিবীতে দেশ থেকে দেশান্তরে পৌঁছায় না, জমজম যে পরিমাণ পৌঁছায়। লেকিন জমজম কেন শেষ হয় না? জমজম যেন, জমজম যেন বলে আমি রব্বে কারিমের কুদরতের উদাহরণ, আমি রব্বুল আলামিনের নিশানা। রব্বুল আলামিন কি বলেন কি জানে? এটা এটা লেয়ার থেকে নামছেনি নিচে কখনো? ইন্না ফি যালিকা লায়াতিন লিউলিল আলবাব। এর মধ্যে রব চিনার
রব চিনার মাধ্যম রয়ে গেছে, এটাকে রব চিনা রব চিনা রব চিনা রব চিনা রব চিনা রব চিনা বলে না। আমি এতবার বলছি, যদি আপনারা একবারও বলতেন। এজন্য ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি ভেবে দেখনি কখনো। আলহামদুলিল্লাহ বলে, আচ্ছা কতবার বলা উচিত আমাকে যে ইসলাম দিয়েছেন, কতবার বলা উচিত? কতবার কতবার বললে শুধু ইসলামের না আমাদের সকল আদায় শেষ হবে। আর ভাতের পরে যে দোয়াটা পড়ছি, ইসলামের শুকরিয়া আদায় করছি, এটা আজকের আগে জীবনে বুঝিনি কখনো। কি আমি গত পরশুর আগে জীবনে কখনো বুঝিনি, আমি গত পরশুর প্রথম বুঝছি। মহিউদ্দিনা সাহাবাহ খলিফা অধ্যক্ষ মিজানুর রহমান সাহেবের মুখে আমি প্রথম শুনছি। কাপাসিয়া ইজতেমা ছিল গত পরশু, তিনি বয়ানে বলছেন যে ওয়াজালনা মুসলিমিন, এটা এখানে লাগালো কেন? এটা এখানে লাগালো এই জন্য, ইচ্ছা অনিচ্ছা তুমি ইসলামের উপরও হামদ করো। আর কত বড় নেয়ামত দিল ইসলাম আমাদেরকে, চোখে দেখা ঘটনাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি, আরেক ভাইয়ের চোখে দেখা ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। চায়নাতে বাথরুমে পানির ব্যবস্থা নাই, তো যেই শহরে যেই দেশের মানুষ বাথরুমে পানি ইউজ করে না, ওদের করোনা হবে না তো কি হবে? কানাডার এক ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্য খাদেমা আছে, খাদেমা। খাদেমা কি করে, ওদের জামা কাপড় গুলো ধোয়, ধুফি আছে ধোয়া, ওদের প্রত্যেক সপ্তাহে আসে ওদের প্যান্ট গুলো নিয়ে যায়। এর মধ্যে একটা মুসলিম স্টুডেন্ট, একটা কি তো ওই ধুফি যখন প্যান্ট গুলো নেয় প্রত্যেকের প্যান্টে দাগ থাকে, লেকিন এই মুসলমানের প্যান্টে কোনো দাগ নেই। তো সে অনেকদিন ভাবে, সে তো জানে না যে কোন ধর্মের অবলম্বন, সে অনেকদিন ভাবতেছে ভাবতেছে ব্যাপার কি, এই ছেলেটার প্যান্টে কখনো দাগ থাকে না, বুঝেন নাই কথা মনে হয়, পানি ইউজ না করলে দাগ থাকবে কি না বলেন। এই মুসলমানের প্যান্টে, এই 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 স্টুডেন্টের প্যান্টে দাগ থাকে না কেন? তো সে অনেকদিন পরে ওই স্টুডেন্টকে কৌতূহলবশত জিজ্ঞেস করেছে, আচ্ছা আমি তো সকলের প্যান্ট নেই, সকলের প্যান্টে দাগ থাকে, তোমার প্যান্টে দাগ থাকে না কেন? তো বলতেছে আমার প্যান্টে দাগ থাকবে কেন, আমি তো পানি ইউজ করি। তুমি আবার কোন সভ্য মানুষ তুমি পানি ইউজ করো? তো হ্যাঁ আমি মুসলিম। শুধু এই এক শব্দ দিয়ে ওই মহিলা মুসলমান হয়ে গেল, যে ধর্ম জাগতিক ধর্ম নয়, যে ধর্ম মানুষকে আদাবে খালা আদাবে বাইতুল খালাও শিখায়। এজন্য হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা কি বলছিলেন, আমাদের নবীজি, আহ কোন কথা বলে আবার কোন বিপদে পড়ে, আমাদের নবীজি আমাদের বাবা আর মত, এই শব্দ আবার বিপদ না বুঝলে? হযরত সালমান বলতে আবু দাউদ চলবে দিল দাউল প্রথম ঘটের প্রথম ঘটের প্রথম পৃষ্ঠা দাওয়ায়, আমাদের নবীজি আমাদেরকে সব শিখান, হাত্তাল খালা আবিল খিরা, আমাদের নবীজি আমাদেরকে সব শিখান। তোমাদের নবীজি তোমাদেরকে সব শিখান? হ্যাঁ আমাদের নবীজি আমাদেরকে সব শিখান, হাত্তাল খালা বিফাদিল খা আও বিকাতিল খা খিলা, আমাদের নবীজি আমাদেরকে সব শিখান, এমনকি আদাব বাইতুল খালা, বাইতুল খালা যাওয়ার আদাবও আমাদের নবীজি আমাদেরকে শিখান। আমাদের নবীজি তালিমে বাথরুমে যেতে জুতো পরে যাও, হাজারো ভাইরাস থেকে তুমি বেঁচে যাবা, পৃথিবীর আর কোন ধর্মের তালিমে এই কথা নাই। আমাদের নবীজি তালিমে বাথরুমে যেতে মাথা ঢেকে যাও, হাজারো ভাইরাস থেকে বেঁচে যাওয়া, আর কারো তালিমে কি নাই? আর এক আজিব খবর শুনেন, আজিব খবর, যে মুসলমান বাথরুমে খালি খালি বাথরুমে যে মুসলমান বাথরুমে খালি মাথা যায়,
রুজিতে বরকতের একটা রাস্তা আছে, বাথরুমে 16টা পয়েন্ট আছে রুজিতে বরকতের। একটা হলো বাথরুমে মাথা ঢেকে যাওয়া, আশ্চর্য বিষয় না? এটা লোকের কি সম্পর্ক? এটা লোকের এটা সম্পর্ক কি সম্পর্ক? কয় সম্পর্ক বুঝতে তুমি যেও না, যিনি বলেছেন তিনি জানেন। তুমি শুধু মাইয়াত্তাবিউ রাসূল, আমি দেখব মাইয়াত্তাবিউ রাসূল, আমি দেখব কে শুধু আমার রাসূলকে মানে। আল্লাহ তাআলা কি দেখতে চান বলেন? কে শুধু আমার রাসূলকে কে মানে, এটা শুধু আমার দেখার বিষয়, আমার আর কিছু দেখার বিষয় না। হযরত আলী কি বলতেন? আমার আকল বলে মুজার নিচে মাছে করা, এই যে আমাদের হুজুর মুজা পড়ছেন না, এই মুজার নিচে মাছে করা, আমার আকল বলে মুজার নিচে মাছে করা, কারণ মুজা তো নিচে মজা লাগে, লেকিন আমি রাসূলকে দেখেছি মুজার উপরে মাছে করতে, এই জন্য উপরে মাছে করি। মুজার নিচে মজা লাগে না উপরে মজা লাগে? তো উচিত ছিল কি নিচে মাছে করা, লেকিন হযরত আলী বলেন না না, এখানে আমার আকল ফেল, এখানে আমার আকল কি, এখানে আমার আকল নাই, আমি রাসূলকে দেখেছি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি উপরে মাছে করতে। পৃথিবীতে একমাত্র জাতি মুসলমান যারা প্রতিদিন 5 বার মাছ দাঁত ব্রাশ করে, একমাত্র জাতি মুসলমান যারা প্রতিদিন কতবার করে, আর সমস্ত সভ্য জাতি বেশি থেকে বেশি একবার, বেশি থেকে বেশি কবার, আর আমরা প্রতিদিন কবার করি। কি পরিমাণ সুরক্ষা ইসলাম! ইসলাম কি পরিমাণ সুরক্ষা ইসলাম! তাহলে ভাতের আগে যদি দুনো হাত ধোয়, খাবার আগে বুঝে না কথা, কয় হাত ধোয়, আবার খাবার খেয়ে, ইসলাম ছাড়া। গত কয়দিন আগে বাংলাদেশের প্রথম শ্রেণীর প্রথম সারের এক হোটেলে আমার যাওয়ার দুর্ভাগ্য হয়েছে, হোটেল সেরাটা আমার বাচ্চারাও ছিল, খাওয়ার পর আব্বু ও বলে আব্বু এই হোটেলগুলোতে কোনো মানুষ ঢুকে, এগুলো এত বড় লোক এত ধরে রে ঢুকছে, তুমি তো মানুষ ঢুকে, খাবার আগেও হাত ধুতে দিল না পরেও হাত ধুতে দিল। যত আধুনিকতা আল্লাহর কসম তত ধ্বংস নিশ্চিত। যত দিনের দিকে ফিরে যাবে তত আমাদের শান্তি, তত আমাদের কামিয়াবি। হাত্তা তারজিউ ইলা দীনিকুম, শেষ তক ফিরে আসতে, এতদিন পর্যন্ত শুধু হাফ প্যান্ট পরে আর ব্রা পরে রাস্তায় নামাতা, এখন সবগুলো লাগায় নাকে পর্যন্ত ঢেকে দিচ্ছ তোমরা। ইসলাম তো 1400 বছর আগে ঢাকতে বলেছেন, বলে ইয়া দরিব না বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, ইসলাম তো আগেই বলেছেন ঢেকে রাখো সব ভাইরাস থেকে মুক্ত। কি এই দাড়িগুলো দিয়া, এই দাড়িগুলো শুধু এই দাড়িগুলো দিয়া গোটা চেহারাকে হাজারো জীবাণু থেকে ইসলাম সংরক্ষিত করেছে। ইসলাম সুবহানাল্লাহ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। এজন্য ইয়াহুদীরা হযরত ওমরকে বলতেন, হযরত ওমরকে বলতো, ওমর এ আজ যদি আমাদের উপর নাজিল হইতো, যেদিন নাজিল হয়েছে ওই দিনকে আমরা ঈদ বানাইতাম, ওই দিনকে আমরা কি বানাইতাম, আমরা ওই দিনকে ঈদ বানাইতাম, এই আয়াত আমাদের উপরে যদি নাজিল হইতো আমরা কি বানাইতাম। এজন্য আমাদের সভ্যতার জন্য কারোর কাছে হাওলাত করার প্রয়োজন নাই, আমাদের কালচারের জন্য কারোর কাছে হাওলাতের প্রয়োজন নাই, পৃথিবীর সব সভ্যতা আধুরা। আধুরা বললে ভুল হবে, আধুরা বললে আরে 1% নাই, আবার আধুরা কি, কিন্তু এই শব্দ নিচে যে কোনো শব্দ নাই আমাদের কাছে। আচ্ছা আধুরা মানে অসম্পূর্ণ, আধুরা মানে কি অসম্পূর্ণ, পৃথিবীর তাম সভ্যতা অসম্পূর্ণ, পৃথিবীর তাম কালচার অসম্পূর্ণ, পৃথিবীর সমস্ত ধর্ম অসম্পূর্ণ, পৃথিবীর সমস্ত ইজম অসম্পূর্ণ,
পৃথিবীর সমস্ত মতাদর্শ অসম্পূর্ণ, পৃথিবীর সমস্ত টেকনোলজি অসম্পূর্ণ। শুধু আমাদেরটা কি? শুধু আমাদেরটা বলেন, ফুল ফিল, আবার বলেন, আমাদেরটা কি? কতটা পরিপূর্ণ? আরশের মালিক আলান শুনিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ফুলফিল করে দিয়েছি তোমাদের কোন সংস্কৃতির জন্য কারো কাছে হাল হাওলাত করতে হবে না, তোমাদের কোন তালিমের জন্য অন্য কোন ধর্মের কাছে হাওলাত করতে হবে না, তোমাদের কোন সৌন্দর্যের জন্য আরবজনের কাছে হাওলাত করতে হবে না। আমার দা সৌন্দর্য পৃথিবীর সবচেয়ে সুন্দর সৌন্দর্য সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, রব যেন বলেন আমার দেওয়ার ডিজাইন সিবগাতাল্লাহ। আরে সিবগাতাল্লাহ বাক্যের প্রথমটা দড়িয়ে দড়িয়ে নসব কি লেগা, দড়িয়ে নসব কি লেগা, সিবগাতাল্লাহ আলজিমু সিবগাতাল্লাহ, আমার দেওয়ার ডিজাইন যেটা এটাকে আঁকড়ে ধরো, আমার দেওয়া ডিজাইনটাকে আঁকড়ে ধরো, আল্লাহ আমার দেওয়া ডিজাইনটাকে কি ধরো বলেন, বলেন ডিজাইন কাটটা। আমি বললাম রব্বুল আলামিন আপনার দেওয়ার ডিজাইন আপনি সেটিং দিয়েছেন কাকে দিয়ে, ফিটিং দিয়েছেন কাকে দিয়ে? রব বললেন আমার হাবিবকে দিয়ে। সিবগাত আল্লাহর সেটিং দিয়েছেন কাকে দিয়ে বললেন না কত, হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে দিয়ে কি করেছেন সিবগাত আল্লাহ সেটিং দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সিবগাত আল্লাহর সেটিং দিয়েছেন কে? এই জন্য তাকনুর উপরে পায়জামা সিবগাত আল্লাহ, এটা পুরুষের জন্য রক্ষা কবচ। আল্লাহর কসম যেটাই রাসূলের তালিম সেটাই ইসলাম, আর যেটাই ইসলাম সেটাই সভ্যতা, সেটাই আধুনিকতা, সেটাই মানবতা, সেটাই মানবতার সুরক্ষা কবচ। তাহলে বোঝা গেছে, যদি প্রশ্ন করা হয় কুত্তা হারাম কেন, উত্তর হবে মানবতার জন্য ধ্বংসাত্মক এজন্য। শুয়োর হারাম কেন, মানবতার জন্য ধ্বংসাত্মক এজন্য। ইঁদুর হারাম কেন, মানবতার জন্য ধ্বংসাত্মক এজন্য। অথচ চায়নার হোটেল গুলোতে যান, ইঁদুর পুরা ইঁদুর ফ্রাই করে সামনে রেখে দিচ্ছে। হ্যাঁ, জেলে দিয়ে বাচ্চা খাইতেছে, ইঁদুর বাচ্চা খাইতেছে। হ্যাঁ, আপনি বলবেন হুজুর এই দেখেন আল্লাহ পাক কি বলেন, গতকালকে হঠাৎ এক আজীব বিষয় আমার দিলে আসলো, আল্লাহ আনাইছে। আমাদের হুজুররা কি বলে জানেন, মাঝে মাঝে ছাত্র গেলে এই ছেলে বেতলার আগে পড়তে বসো, আমরা বলে কি বলি না বলে, এ দেখবে বিকেলবেলা সন্ধ্যাবেলা আম্মা কি বলে, মা ছেলেকে কি বলে, মেয়েকে কি, এ মেয়ে মা আমি বেত নেওয়ার আগে কিন্তু পড়তে বসো, থাপ্পড় দেওয়ার আগে কিন্তু পড়তে বসো। আল্লাহ পাক বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, যেন সাফ তরজমা, এই বেত নেওয়ার আগে মসজিদে আসো। কি বলেন, কি তরজমা, বেত নেওয়ার আগে কি আসো, সবাই বলেন, আবার বলেন, যদি জিজ্ঞেস করা পাঁচবার মসজিদে কেন, পাঁচবার মসজিদে কেন, আল্লাহর কসম জাগতিক হাজারো সমস্যার সমাধান পাঁচবার মসজিদে আসা, পাঁচবার মসজিদে আসা হাজারো ভাইরাসের সমস্যার সমাধান, পাঁচবার মসজিদে আসা হাজারো সমস্যার সমাধান, যেগুলো আমাদের জানাই ছিল না। আশ্চর্য কথা, ওই জার্মানি গবেষক এক আজীব গবেষণা, 40 বছর যাবত সে পানির উপরে গবেষণা করছে, কিসের উপরে বলেন, এই পানি, এই পানি এভাবে রাখছে,
রাখছে, প্লাস্টিকের পটে কোটায় পানি রাখছে, এই পানির সাথে কারেন্টের সুইচ দিয়েছে সে ওখানে। সুইচ দিয়ে এটাকে কি বানাবে? চাকা বানাবে। কি বানাবে? এই পানিকে কি বানাবে? বরফের চাকা বানাবে। সে এবার এটার মধ্যে এখানে একদম ঠিক করে দিছে, আমি সুইচ দিব, তুমি এই শব্দটা বলবা। সুইচ দিতেছে, শব্দ বলো, যেমন ধরেন শব্দ বলো দুর্গা দুর্গা, সে বলছে দুর্গা, ওইদিকে সুইচ দিছে। এখন এই পানিটা একটা বরফের টুকরা তৈরি হয়েছে, কিন্তু এই বরফের টুকরাটা বিশ্রী ধরনের সেকেল। বুঝেন নাই কথা? আচ্ছা এবার আরেকটা ধরো, এটা ধরো, এটার উপরে দেখো, সুইচ ওখানে, শব্দ আল্লাহ। এবার পৃথিবীর সবচেয়ে সুন্দর সেকেল, এবার এবার বলতেছে চল্লিশ বছর পরে এই গবেষক বলতেছে মুসলমানদের অসুখ হয় না এই জন্য ওরা পানি পান করার সময় বিসমিল্লাহ পড়ে। কি এই গবেষক এবার বললেন মুসলমানদের ওলামা একরাম ঝাড়ফুঁক করে কেন? এই জন্য এদের ঝাড়ফুঁকে ফায়দা হবে। এবার তাদের সিদ্ধান্ত, পানি মানুষের কথা বুঝে। পানি কি বুঝে? মানুষের কথা বুঝে। পানি এনে বুঝে না, পানির মালিকই বুঝে। এদের গবেষণা বস্তু পর্যন্ত আর নবীজি তালিম আর সাজিম পর্যন্ত, এদের গবেষণা বস্তু পর্যন্ত শেষ করে দেয়। এবার গবেষণায় বুঝছে মানুষ তার মান, আরে পানি মানুষের আওয়াজ বুঝে, যেটা যত সুন্দর আওয়াজ, পানির সুরত তত সুন্দর, পানির আকৃতি তত সুন্দর, পানির মধ্যে গুণ তত সুন্দর। কি এই 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 কথা আসার আগ পরে, এই কথাগুলো জানার পরে এখন আমি কারোর পানি ফু পানি ফু দিতে খুব ভালো লাগে। যে আসুন একটু পানি ফোড়াতেন যাও, হাকিমুল উম্মত কেমনি ফু দিতেন জানেন? আশ্চর্য এক বিষয়, হাকিমুল উম্মতের কাছে যখন কেউ পানি ফোড়া নিতে আসতো, তখন পানি তা এভাবে হাতে নিত, নিয়ে এভাবে তার বুকের কাছে নিত, ফুটা এভাবে নিত। মানে এই ফু তোমার পানিতেও লাগুক আমার শরীরেও লাগুক, আমার বিসমিল্লাহির রহমানির রহিমের ফু তোমার পানির আগে আমি মোহতাজ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ হয় না, আল্লাহ আমার খাদা, তাকে যদি কেউ বলতেন হযরত আমার জন্য একটু দোয়া করে দেন, হযরত সঙ্গে সঙ্গে বলতেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়াগফির লাক, আল্লাহ আমাকে মাফ কর, তুমি আমাকে মাফ করে দাও, তাকে মাফ করে দাও। যেই বলতেন আগে নিজের কথা বলতেন, মানে আমি আমার দোয়ার আগে মোহতাজ। বহরহাল আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের দৌলত দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য ইসলাম থেকে যত দূরে সরবে তত বিপদ। বাংলাদেশে এক বিখ্যাত ডাক্তারের ডাক্তার বের হয়ে গেছে, আল্লাহ তাকেও হেফাজত করেন। তিনি যাকেই ওষুধ দিতেছেন কি লেখেন জানেন? ফজরের পরে খাবেন। ওষুধ দিতেছে কি? ফজর নামাজের পরে ওষুধ খাবেন। কি লেখে কান? ফজরের নামাজের পরে ওষুধ খাবেন, জোহরের নামাজের পরে আবার খাবেন, কথার কথা, আসরের নামাজের পরে খাবেন। আবার বলে দেয় এটা কিন্তু প্রেয়ারের সাথে গভীর সম্পর্ক আছে। কি হয়? হাত্তা তার যে ওইলা দিদিকুম, দিনের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাইও বলেন আমাদের ইসলাম ফুল ফিল, বলেন আমাদের তালিমের জন্য অন্য কারোর কাছে কি হতে হবে না, ধারাস্থ হইতে হবে না। আমাদের হাসি আর কান্না, আমাদের সুখ আর দুঃখ, আমাদের সকাল আর বিকেল, আমাদের দুপুর আর রাত, আমাদের কি আমাদের অনুষ্ঠান আর আমাদের অনানুষ্ঠান, সব সব বেলা রসুলের তালিম যথেষ্ট। কত না আশ্চর্য কথা, ঘরে ঢুকতে তুমি সালাম দিয়ে ঢুকো, এ দেখবেন কয়েকদিন পরে গবেষণায় বাইরে হবে এই শব্দের কারণে ঘর নিরাপদ। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ বলে বের হও, কয়েকদিন পরে গবেষণায় বের হবে না এটা খুব জরুরি।
এটা ঘুম কি? কদিন পরে গবেষণা বের হবে, এটা পরে যারা বের হয় গবেষণা 40 বছর ধরে জরিপ চালিয়ে দেখা গেছে এই দেশে যারা অ্যাক্সিডেন্ট হয়, এই মোটরসাইকেলে যারা অ্যাক্সিডেন্ট হয় তারা এই দোয়া পড়ে বের হয় তারা বেশি হয় না। কারণ এই দোয়া পড়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে আজিম থেকে এলান আসে হুদিটা কুফিটা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলেন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়ে যদি কেউ বের হয় সঙ্গে সঙ্গে আর সাজিম থেকে এলান আসে হুদিটা ওয়াকুফিটা যাও কথা দিলাম তুমি সামনে গিয়ে পথ হারাবা না, তুমি সামনে কি হারাবা না? এই পথ হারা না হারানোর দুই অর্থ বলেন, এই পথ না হারানোর কয় অর্থ? এক নম্বর হলো যেখানে যাচ্ছ তুমি রাস্তা হারাবা না, রাস্তা ঠিক মতো যাবার। আরেকটা তর্জমা হলো রাস্তায় তুমি তোমার কোনো গুনাহ হবে না, রাস্তা তোমার কোনো কি হবে না বলেন। রাস্তা অ্যাক্সিডেন্ট তো আমরা অনেক ভয় পাই না, কথা বলেন অনেক ভয় পাই না আমরা, লেকিন অ্যাক্সিডেন্টে জানের খাতরা, লেকিন চোখের অ্যাক্সিডেন্টে ইমানের খাতরা। তাহলে কোনটা মারাত্মক অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, শারীরিক অ্যাক্সিডেন্টটা মারাত্মক না চোখের অ্যাক্সিডেন্টটা মারাত্মক? এখন আপনাদের ফেনী শহরে চোখের অ্যাক্সিডেন্ট হয়নি? এটাও দুর্ঘটনা বলেন, এটাও কি? এখন এই দুর্ঘটনার আসর কি? এই দুর্ঘটনার প্রায়শ্চিত্ত কি? এই দুর্ঘটনার সাজা কি? একবার من نظر الى محاسن امراه القي يوم القيامه في عينه الانق او كما قال عليه الصلاه والسلام আল্লাহ নবী ইরশাদ করেন কোন মানুষ যদি ভিন নারীর দিকে একবার চোখ তোলে, একবার চোখ তোলে রাসূল বলেন উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনিহি আল আনিক তার চোখে গলিত সিসা ঢেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন চোখে একটা তিনকাই পড়ুক, একটা তিনকাই বাংলা কি বলবে, একটা খড়কুটাই পড়ুক, এক জাররা ধুলোবালি পড়ুক, আর সেখানে যদি গলিত সিসা ঢেলে দেওয়া হয়, একদিকে ধমক আরেকদিকে ওয়াদা, একদিকে ওয়াই গলিত সিসা ঢেলে দেওয়া হবে আরেকদিকে ওয়াদা পুরস্কার। তুমি যদি তোমার চোখকে হেফাজত করো রব্বুল আলামিন বলেন আমি তোমার চোখে আমি তোমার কলিজা ইমানের মিঠাস দিয়ে দিব। এটা কি ওয়াদা বলে? এটা কি ওয়াদা? তাহলে ওয়াদাটা কত দামি ওয়াদা? কি ইমানে হালাওয়াত দিয়ে দিবে? করাচি হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এক আজীব বিষয়, আহ করাচি হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন বান্দা যখন রাস্তায় বের হয় খেয়াল করেন তো আল্লাহ তাআলা কি বলেন জানেন? ভিন নারীর দিকে যখন চোখ তোলে তখন আল্লাহ তাআলা কি বলেন জানেন? এই ওদিকে কি কি বলে বলেন? যেমন আমরা যারা টিচার আছি শিক্ষক আছি তো আমাদের ক্লাসের ছাত্ররা যদি আরেক দিকে তাকিয়ে থাকে তো শিক্ষক কি বলে? এই ওদিকে কি? আমি তো টুনজো দেখতে এমন করতাম, ছাত্র ছিল বেশি 200-250 ছাত্র, তো একজন ওদিকে তাকালে এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াইছে কানে ধরো ধরছে ওদিকে তাকাও তাকাইছে তুমি দাঁড়ায় থাকো হেদান দেয়ালে দেখে তাকাই দিছে মেটকে তো 2 মিনিট পরে বসো আর কেউ তাকায়নি ডরে কি হয়? হযরত আলী রাহমাতুল্লাহ বলতেন ভিন নারীর দিকে যখন চোখ তোলে রব যেন বলেন ওদিকে কি? রব যেন বলেন এই নিচের দিকে তাকাও বুঝে না কথা, রব্বুল আলামিন যেন বলেন কি বলেন আবার বলেন আপনি বলবেন হুজুর একটা দলিল দলিল আছে, আমরা নুরুল আনোয়ারে ওসুল শাসিতে একটা কায়দা পড়ছি আল আমরু ইয়াতাকাররার আল আমরু ইয়াতাকাররার আমর তাকরার হয় কোন আমর কি হয় কোন আমর কি হয় আমর তাকরার হওয়ার অর্থ কি? আচ্ছা শুধু পড়লামই তো আমর তাকরার হওয়ার অর্থ কি? আমর তাকরার হওয়ার অর্থ হলো ওই আমরের ওই মামুরের সময়টা যখন আসে সঙ্গে সঙ্গে যেন এই আমরটা আর সাজিম থেকে দোবারা এলান হয়। বুঝেন নাই কথা? তাহলে কোরআনে কারিমে যতগুলো আমর আছে কোন
যতগুলো আদেশ আছে বলেন, এই ততগুলো আদেশ ওই মামুরটা সামনে আসলে, ওই ওয়াক্তটা সামনে আসলে এই আদেশটা আবার হয়। সুবহানাল্লাহ, এই আদেশটা কি হয় বলেন? এটা আবার হয়। এই জন্যই নামাজের ওয়াক্তে যেন এলান হয় আকিমুসসালাম। সুবহানাল্লাহ, এটা যেন আবার এলান হয়। আমরা যদি কান থাকতো তো আমরা গুঞ্জন শুনতাম, এটা যেন আজিম থেকে এলান হয় আকিমুসসালাম। আবার রোজার সময় কুতিবা আলাইকুমুস সিয়াম, আবার হজের সময় মানিস্তাতা আইলাই সাবিলা, প্রতিটা আমল কি বলছি তাকরার হয়। কি হয় বলেন? আহ, নোয়াখালী বলেই ফেনী বলেই তাকরার হয়, আপনারা বুঝে গেছেন কি? প্রতিটা আমল রিভাইজ হয় বলেন, কি হয় বলেন? এটা রিভাইজ হয় নামাজের সময়, নামাজের আমল রিভাইজ হয়। এখন তাহলে আমি যখন রাস্তায় নামি তখন রিভাইজ হয় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। যখন রাস্তায় নামেন, ফেনী শহরে নামেন, ফেনী টাউনে নামেন, নামা মাত্র রব এলান করে, এই শুনো, এই শুনো, চোখ নিচু করো। সুবহানাল্লাহ, বলেন কি বলে? বলেন বলেন বলেন। ঘর থেকে বের হওয়া থেকে আবার আবার ঘরে ফিরা পর্যন্ত শুধু এলান চলে, এই শুনো, চোখ নিচু করো। বলেন বলেন বলেন, আবার বলেন, এই শুনো, চোখ নিচু করো, আবার করো। আমি বললাম রব্বুল আলামিন চোখ যদি নিচু করি আপনি কি দিবেন? রব্বুল আলামিন বললেন কথা দিলাম, দালিকা আজকা লাহুম, চোখ নিচু করে ঘর থেকে বের হবা, আবার চোখ নিচু করে ঘরে ফিরবা। রব্বুল আলামিন বলেন দালিকা আজকা লাহুম, এটা তোমার সতীত্বের, তোমার পবিত্রতার রক্ষা কবচ। দালিকা আজকা লাহুম, এটা তোমার দুনিয়াকে পবিত্র করবে, এটা তোমার আখিরাতকে পবিত্র করবে, এটা তোমার চোখের পবিত্রতা, এটা তোমার দিমাগের পবিত্রতা, এটা তোমার জবানের পবিত্রতা, এটা তোমার কানের পবিত্রতা, এটা তোমার সিনার পবিত্রতা, এটা তোমার কলিজার পবিত্রতা, এটা তোমার যৌনাঙ্গের পবিত্রতা, এটা তোমার দুনিয়া, এটা তোমার আখিরাত। দালিকা আজকা লাহুম। সুবহানাল্লাহ, আজকা কোন জায়গা? তাহলে তর্জমা কি? আজকা লাগুম, তোমার চোখের হেফাজত, তোমাকে বাঁচাবার সবচেয়ে বড় তরিকা, তোমার পবিত্রতার সবচেয়ে বড় তরিকা আল্লাহ। এই ছোট্ট দুইটা মানবদের সবচেয়ে নাজুক অঙ্গ, সবচেয়ে নাজুক, সবচেয়ে দুর্বল, সবচেয়ে কি আশ্চর্য বিষয়, এই সবচেয়ে দুর্বল অঙ্গের কাম কিন্তু বানাইছে সবচেয়ে সবল। হাত এত শক্তিশালী কিন্তু রাস্তা এই কোন পর্যন্ত, এখান পর্যন্ত, কিন্তু এটা এত দুর্বল এটার, আর কদমের রাস্তায় কিন্তু পা থেকে কম, বুঝে না কথা। পায়ের পায়ের দূরত্ব, পায়ের কাজ আরো কম, হাত তো এ পর্যন্ত গেছে, পা তো এ পর্যন্ত যায় না, লেকিন চোখ আসমান পর্যন্ত যায়, চোখ কোন পর্যন্ত যায়? কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। গাদ্দে বসরকে হেফাজতে ফরজের আগে বলেছেন কেন? চোখ নিচু করো, এটাকে লজ্জাস্থানকে হেফাজতের আগে বলেছেন কেন? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া তিনি বড় মজা করে বলেন, গাদ্দে বসর হেফাজতে ফরজের জামেন, যার চোখ মাহফুজ তার লজ্জাস্থান মাহফুজ, আর যার চোখও মাহফুজ লজ্জাস্থানও মাহফুজ তার দিল মাহফুজ, তার ইজ্জত মাহফুজ, তার জিন্দগি মাহফুজ। সুবহানাল্লাহ, বলে তার ইজ্জত কি? ওই মানুষটা যার চোখ মাহফুজ তার ইজ্জত জীবনে কখনো মাখদুষ হবে না, তার ইজ্জত জীবনে কখনো আক্রান্ত হবে না। সুবহানাল্লাহ, বলেন যার চোখ মাহফুজ। বলেন আরো মজার একটা সংবাদ আছে, আরো মজার সংবাদ কইতাম, যার চোখ মাহফুজ, এই মাহফুজ মানে কি?
যার চোখ মাহফুজ, যার চোখ সংরক্ষিত, তার দিল সংরক্ষিত। এবার তিন নম্বর জিনিস, যার চোখ মাহফুজ তার দিল মাহফুজ, আর যার দিল মাহফুজ তার নামাজ তত সুন্দর, আর যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর। যার চোখে খেয়ানত করে, খেয়াল করেন শয়তান, একটা কিতাব আছে ইগাসাতুল লাহফান আন মাসাইদিশ শয়তান, ইগাসাতুল লাহফান আন মাসাইদিশ শয়তান, আজিব লিখছে শয়তান নতুন কিছুকে, খেয়াল করেন নতুন কিছুকে বান্দার দিলে কি করতে পারে না, পেশ করতে পারে না। শয়তান বান্দার করা গুনাকে বান্দার দিলে পেশ করে। কি বলছি বলেন, বান্দার কৃত গুনাকে বান্দার চোখের সামনে কি করে, বান্দার কৃত গুনাকে বান্দার দিলে পেশ করে। তাইলে বান্দা যখন মোবাইলে ফেসবুকে গুনাহ করে, এই গুনাহটা বান্দার নামাজের মধ্যে তার দিমাগে ঢুকায় আর তার নামাজ খারবাং করে। কথা কি বুঝতে পারছি না? দেখবেন আপনি, কল্পনা করে দেখেন আপনার জীবনে যেই গুনাহ হয় নাই, এই গুনাহ জীবনে কখনো নামাজের মধ্যে মনে হবে না, এই গুনাহ আমার মনে হয় না কি লিগা। হ্যাঁ আজিব বিষয়। আচ্ছা শয়তানের ষড়যন্ত্র দুর্বল না সবল? আল্লাহ কয় দুর্বল অনেক সবল। আর নারীদের ষড়যন্ত্র দুর্বল না সবল? ইন্না কাইদাশ শাইতানে কানা দাইফা। এবার নারীদের ষড়যন্ত্র, ইন্না কাইদাকুন্না আযীম। ওরে বাপ রে বাপ, দয়ফের বিপরীত আজিম, দয়ফের বিপরীত কবি বলে না, ও তো বেশি থেকে বেশি কবি। লেকিন আল্লাহ কয় কি, মেয়েদের ষড়যন্ত্র কি বলেন, আজিম, আর শয়তানের ষড়যন্ত্র কি, শয়তানের ষড়যন্ত্র কিরকম দুর্বল, কেমন দুর্বল, কেমন দুর্বল। শুধু একটা তাবিজ দিব, তাবিজটা শুধু একটা তাবিজ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শেষ। এই মুহূর্তে সে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে চলে গেছে, এত দুর্বল সে, কি এত দুর্বল। কিন্তু আপনার ভিতরে যে নফস আছে, এই নফস, ইন্নান নফসা লাম্মারাতুম বিসু, এই নফস কুটি কুটি শয়তানের চেয়েও মারাত্মক। শয়তান বাবারে বাবা, আম্মারা নফসা, আম্মারা কোন নফস, কি আম্মারা মানে কি, হেইটে সারাদিন সারাদিন আপনার ধোকা দেওয়ার চেষ্টা করে। আম্মারা বলেন এটা কি, সারাদিন সারাক্ষণ একটু সা আসা, একটু সা ধরে বলো, মোবাইলটা একটু খোল, একটু খোল, কি গো এখন কি মোতামশাব আসেনি, একটু খোল, এখন কি হুজুরে সাহায্য হয়েছে, একটু খোলো, এই একটু ঢুকে দিছে, এতে খেতে কি, খেতে শুধু আম্মারা কোন, এতে কি, ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু। তাও কোনো সাধারণ মানুষ বলে নাই হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, এটা কার কথা, নবীজি ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য, বাবা রে বাবা, ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু, আল্লাহ, এই নফসটাকে যদি কোন আল্লাহওয়ালার সোহবতে, কোন আল্লাহওয়ালার সোহবতে মানুষ বানানো যায়, এই নফসকে যদি কোন আল্লাহওয়ালার সোহবতে মানুষ বানানো যায়, তখন রব বলেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটাকে যদি ঘষা মাজা করা যায়, ঘষা মাজা, এই নফসটাকে ঘষা মাজা, ঘষা মাজা, ঘষা মাজা, বলেন বলেন বলেন, আমাদের রশিদি হাসপাতাল বলে এটাকে কতবার ঘষা মাজা করবা, কয় এটাকে ঘষা মাজা করতে হবে, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৌত পর্যন্ত এটার উপরে ভরসা করার সুযোগ নেই। এটা এত হারামি, এটা কি বলেন, এটা কি হারামি না হারামি কাবির, এটা কি বলেন হারামি কি, এটা হারামি কাবির। এটা থেকে বাঁচতে হইলে এটার চিকিৎসা তিনটা, বলেন এটা চিকিৎসা কয়টা, কল বলেন কয়টা, এক নম্বর তিলাওয়াতুল কুরআন, দুই নম্বর সোহবতে আহলুল্লাহ,
তিন নাম্বার কাসরাতে জিকরুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা তিনটা এক নাম্বার কি কোরআন কারীমের তেলাওয়াত এক নাম্বার কি কোরআন কারীমের তেলাওয়াত নফসকে পরিচ্ছন্ন করার নফসে মুজাক্কা করার নফসকে রাস্তায় চালাবার কোরআন কারীমের তেলাওয়াত আল্লাহর কসম সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় কি বলেন সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে কারগর হাতিয়ার সুবহানাল্লাহ আর যদি এটা তাদাব্বুরের সাথে হয় যদি এটা তাদাব্বুরের সাথে হয় তো তার কথাই নেই তো তার কি নেই কথাই নেই তাদাব্বুর ছাড়া এক পারা আর তাদাব্বুরের সাথে এক পৃষ্ঠা সুবহানাল্লাহ এখন তাদাব্বুরের জন্য কি লাগবে তাদাব্বুরের জন্য মিজান মনসায় নাবুমিন হাতায় তো নাও কাফি আছে আর তাদাব্বুরের কোনো রাস্তা নাই তাদাব্বুরের কোনো কি নাই রাস্তা নাই তাইলে বোঝা গেছে কোরআনে কারিমের তেলাওয়াত ছাড়া নফসের সহি চিকিৎসার আর কোনো ব্যবস্থাপত্র নাই আর কোরআনে কারিমের তেলাওয়াত কওমি মাঝে ছাড়া কোনো রাস্তা নাই থাকলে আমাদের উদাহরণ দেয় বুঝান হুজুর আমাদের কাছে একটা জিনিস আছে এটা হচ্ছে কোরআন শরীফ ঠিক করে শিখা কাল কারো বুকের ফাটা থাকলে দাঁড়ান আপনি ও তিনজনও কইছে না আবার বলেন কোন মসজিদে ঢুকলে শুধু ইমাম সাহেব যখন সুরা ফাতিহা পড়ে তখন এই ফিসে বুঝি হাতে কোনো হয়েছে শুধু পড়লেই বুঝি আল্লাহ আকবর কইলেই বুঝি আল্লাহ বুঝি এটা কোনো হয়েছে বাস্তব না বাস্তব আল্লাহ তাহলে তিনটা রাস্তা দিলকে ঠিক করার তিনটা রাস্তা নফসকে মানুষ বানাবার তিনটা রাস্তা এক নম্বরে কোরআনে কারিমের তেলাওয়াত দুই নম্বরে কোন না কোন আল্লাহ ওয়ালার সোহবত তিন নম্বরে বেশি বেশি জিকির সুবহানাল্লাহ বেশি বেশি কি এই তিনটা জিনিস মুখস্থ করেন এক নম্বর কি আবার বলেন কোরআনে পাকের উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন এখানে দুই শব্দ বার দুইবার বলেছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব দুই নম্বর ও আকিমিস সালাহ প্রথম বলেছেন হাবিব আপনি তেলাওয়াত করুন সুবহানাল্লাহ দুই নম্বরে বলেছেন আপনি নামাজ পড়ুন এটা ওয়াহেদ না জমা ওয়াহেদ আর ওয়াহেদ বোঝা করা আছে আপনি পড়ুন বলেন 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 আপনি এখানে ওয়াহেদ বলেছেন কেন উথলু কেন বললেন না উতলু সবাই মিনে পড়ো কেন বললেন না উতলু কেন বললেন রাজাউদ্দৌলা রহমতুল্লাহ আলাইহি বলেন যেন আল্লাহ তাআলা জমা বলতে 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 এবার যেন বললেন হাজারবার বলেছি ওদেরকে সকলকে পড়তে বলেছি ওরা তো বেশি পড়ে না ওরা তো কেউ পড়ে না হাবিব তাহলে কেউ পড়লে পড়ুক না পড়লে নাই আপনি পড়ুন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আপনাকে যেটা দিয়েছি এটা আপনি পড়ুন আর নামাজও পড়ুন তাইলে বুঝা গেছে তেলাওয়াত ফি নফসি ইবাদাতে মাকসুদা নামাজ যেমন ইবাদাতে মাকসুদা তেলাওয়াত ইবাদাতে মাকসুদা সুবহানাল্লাহ তেলাওয়াত মুস্তাকিল ইবাদাত বলেন 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 তেলাওয়াত কি স্বতন্ত্র ইবাদত তেলাওয়াত একটা স্বতন্ত্র ইবাদত যেন রব্বুল আলামিন আমার কাছে চাচ্ছেন নামাজ যেমন চাচ্ছেন তেলাওয়াতও চাচ্ছেন সুবহানাল্লাহ এজন্য ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তাকে যখন গ্রেফতার করা হলো খালকে কোরআনের মাসালা এক মাসালার ভিত্তিতে মাসালাটা কি ছিল কোরআন মখলুক না গায়রে মখলুক কোরআন কাদিম না হাদিস কোরআন কাদিম না হাদিস কোরআন কি মুখস্থ করেন কাদিম না হাদিস কোন ভাই ইংরেজি শিক্ষিত ভাইয়ারা আমার সাথে শব্দটা বলেন কাদিম হাদিস কোরআন কাদিম না হাদিস আমাদের আকীদা কোরআন কাদিম কোরআন কি এবার যদি জিজ্ঞেস করেন হুজুর কাদিম মানে কি কাদিম মানে গায়রু মাসবুক বিল আদম গায়রু মাসবুক বিল আদম গায়রু মাসবুক বিল আদম অর্থ কি কোরআন ছিল আছে থাকবে বলেন 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 আবার বলেন তাহলে আল্লাহ ছিলেন আছেন থাকবেন কোরআন ছিল আছে থাকবে আল্লাহ এটা আমাদের আকীদা বলেন এটা আমাদের কি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে এই আকীদার ভিত্তিতে এই মাসালার ভিত্তিতে গ্রেফতার করা হলো তার আকীদা
কোরআন ছিল আছে থাকবে, জমানার বাদশার আকীদা কোরআন ছিল না আছে থাকবে না, বলেন আছে থাকবে না, আমাদের আকীদা কি ছিল আছে থাকবে। তাহলে এই প্রসঙ্গতে আরো সামনে চলি, একটুখানি আরো সামনে চলি, ছিল আছে থাকবে এটা কেন এত 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 দামি আকীদা কেন? রব্বুল আলামিন যেন শোনাতে চাচ্ছেন কোরআন ছিল আছে থাকবে, এটার উপরে ইয়াকিন বানাও, কোরআন ছিল আছে থাকবে, আমি ছিলাম আছি থাকবো। তাইলে বুঝা গেছে কেয়ামত পর্যন্ত কোরআনের মাদ্রাসাও ছিল, আগেও ছিল, এখনো আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। বলেন কোরআন ছিল আছে থাকবে। এদেশে কোরআন পড়ানো হয় কোথায়? মাদ্রাসায়। এখানে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখানো হয় কোথায়? এখানে বিশুদ্ধ তরজমা শেখানো হয় কোথায়? আমরা যারা কলিমাতে পড়ছি, আপনারা যারা কলিমাতে পড়ছেন, আপনারা কাফিয়া সরজমি সারা বেকা এই তিন বছরে দশ পারা দশ পারা দশ পারা কোরআন শরীফের তরজমা শিখছেন কথা বলেন, আর যারা লাইনে পুরা মোকাম্মল তাফসির পড়ছেন, বাংলাদেশে আর কোথাও কল্পনা করা হয় না, মুকাম্মল জালালাইন কওমি মাজা ছাড়া কোথাও কল্পনা করা কি হয় না। আচ্ছা তাইলে বোঝা গেছে কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত আমাদের নাজরা বিভাগে, কোরআন শরীফের বিশুদ্ধ হেফস আমাদের হেফস খানায়, এবার কোরআন শরীফের বিশুদ্ধ সমুজ কাফিয়া রাখ পর্যন্ত মিজান মনসাহ নাবুমির হেদায়ত নাও কাফিয়া দিয়া কোরআনের করিমের বিশুদ্ধ তর্জমা শিখবে, এই জন্য কাফিয়া থেকে কোরআনের করিমের বিশুদ্ধ তর্জমা দশ পারা দশ পারা দশ পারা কত পারা হয়েছে, এবার তিরিশ পারা তর্জমার পরে কিছুটা তাফসির দরকার, এবার তাফসিরে যারা লাইন গোটা তিরিশ পারা, গোটা তিরিশ পারা যদি বছরে এক ঘন্টা করে পড়ানো হয় তাহলে এক হুজুরের দ্বারা হবে না, এই জন্য দুই হুজুর ঠিক করছে, এই মাথায় বলে তিন হুজুর, কয় হুজুর দিয়ে বলো, তিন হুজুর দিয়ে কত পারা। আচ্ছা এখন দেখেন কোরআন কাদিম না হাদিস, কথা কয় না কোরআন কি? আচ্ছা এটা আমাদের আকীদা না, এটা জানতে হবে না, যেরকম খতমে নবুয়ত আমাদের আকীদা, কোরআন কাদিম এটাও আমাদের আকীদা, এটা কি শুধু হুজুরদের আকীদা? এটা শুধু আমাদের বিষয় না, সবার বিষয়। আচ্ছা এদেশের এদেশের এসপি সাহেবদের নবী কে? এদেশের ওসি সাহেবদের নবী কে? এদেশের টিউনো সাহেবদের নবী কে? এদেশের এমপি সাহেবানদের নবী কে? এদেশের মন্ত্রী সাহেবানদের নবী কে? এদেশের প্রধানমন্ত্রীর নবী কে? এদেশের প্রেসিডেন্টের নবী কে? নবীজি কে রাসূল মানা যেমন ঈমানের অংশ, নবী কে খাতেমুন নবিয়্যিন মানা এটাও ঈমান, এটাও কি ঈমান? তাহলে এটাকেও ঠিক করতে হবে, এটাও সর্বস্তর মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে, এই দুই আকীদা ঠিক করে দিতে হবে, কোরআন কাদিম এটা সকলের আকীদা, আর নবী খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন এটা সকলের আকীদা। এটা নিয়ে শুধু আমরা 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 জান লাগাইতাম কা, যার নবী হে জান লাগাইবো, বুঝেন না কথা মনে হয়, আমাদের নবী এর জন্য আমরা জান লাগাবো, এদেশে যার যার নবী সে জান লাগাবে। এবার নবী কার কার দেখো, নবী কি সবার? কোরআন সবার? তাহলে জান লাগাবে কে কে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এক বিশ্ববিখ্যাত কুলাঙ্গার, যারা হত্তর বার যুদাদি ভিডিও এদেশে তার কি হয় না, তার তার এরপরে লজ্জা হয় না, সে সংসদে বলতেছে খতমে নবুয়ত হুঙ্কার হুঙ্কার যারা দিচ্ছেন তাদেরকে কন্ট্রোল করতে হবে, খতমে নবুয়তের হুঙ্কারকে বন্ধ করতে হবে, মাননীয় স্পিকার খতমে নবুয়তের হুঙ্কারকে বন্ধ করতে হবে, তার জানা নাই, তার দাফন তো হইতে পারে লেকিন খতমে নবুয়তের হুঙ্কার বন্ধ হবে না, কেয়ামত পর্যন্ত হবে না। আরেকজনে বলে উঠছে কে কাফের কে মুসলমান এটা বলার অধিকার কার? এটা তো যিনি বানিয়েছেন তিনি বলবেন, কে কাফের কে মুসলমান তো তিনি বলবেন, মূর্খ আর কাকে বলে? মূর্খ কি? মূর্খ আর কাকে বলে? এটা তো তিনি বলবেন, এই হুজুরদের বলার কি কি ভাই? এই জন্য আমরা দাবি করি আমাদের নবী যে আখেরি নবী, আর যারা এটা বলে না তারা কাফের, তারা কাফের, যারা নবীকে আখেরি নবী মানে না কাফের, তারা কি কাফের? ওদেরকে কাফের বলবো কেন? প্রশ্ন, ওদেরকে কাফের বলবো কেন? নিজের ঈমান রক্ষার জন্য, আমার ঈমান রক্ষার জন্য।
কথা বুঝা আসছে বলেন? যদি ওদেরকে কাফের না বলি, খোদা না খাস্তা, ওদের পাসপোর্টে যদি ইসলাম থাকে, ওদের পাসপোর্টে ইসলাম, ওদের আইডি কার্ডে ইসলাম, ওদের কি বলে এটাকে আর বলে না, ওদের স্মার্ট কার্ডে ইসলাম, এই কারণে ওদের মেয়েটাও তো মুসলমান লেখছে, তো ওই ও তো কাফের হয়ে আছে, ও তো কোনো মুসলমান ছেলের সাথে বিয়ে হবে, তার তো বিয়ে হালাল হবে না, এই জন্য ওদেরকে কাফের চিহ্নিত করে দাও। ওরা লেখক ওরা কাদিয়ানি, ওরা লেখক ওরা কি বলেন কাদিয়ানি, আর আমরা সংসদে কাদিয়ানি কাফের, আমাদের রাষ্ট্র ব্যবস্থা কাদিয়ানি কাফের, অতএব তাদের সাথে আর কোনো বিয়ে হবে না, তাদের সাথে আর কোনো কি হবে না বলেন, আমাদের ছেলেরা তাদের মেয়ে বিয়ে করবে না, তাদের ছেলেরা আমাদের মেয়ে বিয়ে করবে না, আর আমাদের বাইতুল্লাহ আমাদের হুদুদে হারাম, আমাদের হুদুদে হারামে সমস্ত মুশরিক সমস্ত কাফেরের প্রবেশ নিষেধ, পৃথিবীর কোনো কাফের হুদুদে হারামে ঢুকতে পারে না, লেকিন আমাদের দেশের কাদিয়ানিরা তাদের পাসপোর্টে ইসলাম ব্যবহার করার কারণে আমাদের হারাম আইনকে লজ্জিত করতেছে, তাহলে আমাদেরকে আমাদের হারাম আইনকে মাহফুজ করার জন্য এদেরকে কাফের ঘোষণা দিতে হবে। এ হলো আমাদের প্রাণের দাবি, এটা হুজুর শুধু আল্লাহ মাহমুদ শফির প্রাণের দাবি, কার দাবি এটা, কার দাবি, নবীজি যার যার তার দাবি, নবীজি যার যার তার প্রাণের দাবি, এবার নবী কার কার দেখো, আল্লাহ আমাদেরকে হুজ দান কর, আল্লাহ আমাদেরকে তাওফিক দান কর, কি হয় তাহলে বলেন, কাজ সংসদে আইন চাই বলেন, মুখস্থ করেন, নবীর পরে কি নাই, আবার বলেন, সংসদে নবীর পরে কি নাই। এবার আরেক ফেতনা, যারা বলে আর ওলা আমাদের দরকার নাই, এটা এদের থেকে জঘন্য, এটা এদের থেকে কি বলেন, এটা মানে সুকৌশলে মাদ্রাসার আর প্রয়োজন নেই, মাদ্রাসার আর কি নেই, তো মাদ্রাসার প্রয়োজন না হলে কত বছর লাগাইলে কোরআন শরীফ শুদ্ধ হবে, সবাই বলেন কয় বছর লাগালে কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত হবে, আচ্ছা কয় বছর লাগালে আপনাদের মসজিদে ক্ষতি দেখবেন, হ্যাঁ এর অর্থ কি, এর অর্থ সুকৌশলে মাদ্রাসা বন্ধ করে সুকৌশলে দেশের মসজিদ গুলোকেও বন্ধ করা, কারণ এই ইজমকে যদি আগে বাড়তে দেওয়া যায়, ওরা আমাদের বৈরিতা, ওরা আমাদের সাথে দুশ্মনী, এই ইজমকে যদি আজ আগে বাড়তে দেওয়া যায়, অচিরেই মাদ্রাসা আক্রান্ত হবে, মসজিদ গুলো আক্রান্ত হবে, এই জন্য এই ইজম থেকেও সাবধান, মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম, বলেন তবলিগ আমার কি, আবার বলেন মুসলমান আমার, তবলিগ আমার, যেই তবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম, এই স্লোগান লাগাও, এই দুই স্লোগান ঠিক করতে হবে, নবীর পরে নবী নাই, আর দুই নম্বর স্লোগান কি, মুসলমান আমার, তবলিগ আমার, যে তবলিগের সাথে আছেন, আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, আমিন। তাহলে কয়টা জিনিস শিখছি, তেলাওয়াতে কোরআন কি, এটা কোথায়, এই জন্য এই দেশে গ্রামে গ্রামে মাদ্রাসা হওয়া চাই, পাড়ায় পাড়ায় মাদ্রাসা হওয়া চাই, পাড়ায় পাড়ায় কি হওয়া চাই বলেন, ইনশাআল্লাহ হবে, হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহ, হুজুর আমাকে নিজে বলেছেন, হুজুর নিজে বলেছেন কোনো সনদ ছাড়া, হুজুর বলেন যে হারামে পাকে হাতিমে কাবা, হযরত হাফিজ জি হুজুর কারি বেলায়েত সাহেবকে বলেছেন, বেলায়েত এদিকে আসে, আমি দোয়া করি তুমি আমিন কইবা, আমি দোয়া করুম তুমি কি কইবা, তো দোয়া করছো আল্লাহ কারি বেলায়েত রে এই পরিমাণ হায়াত দাও যেন বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে একটা একটা নূরের মাদ্রাসা হয়, তো কারি বেলায়েত হুজুর আমাকে আমার একদিন বলতেছে, আমারে বলতেছে নাতি আল্লাহ হাফিজ যদি দোয়া কবুল করছে, এখন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নে নূরের মাদ্রাসা নাই, শুধু একাধিক নেই, এক এক ইউনিয়ন আছে 40টা আছে আলহামদুলিল্লাহ, কি ভাই আরো হচ্ছে, পাড়ায় পাড়া হবে ইনশাআল্লাহ, ঘরে ঘরে হবে ইনশাআল্লাহ, এজন্য ওদেরকে মরতে দাও, মা ফামুতু বিগাইজিক, মর, কি হয় এত মাদ্রাসা হচ্ছে কেন, তাই বলে এত হাসপাতাল হচ্ছে কেন, হাসপাতালগুলো যেই প্রয়োজনে মাদ্রাসা সেই প্রয়োজন, তাহলে এটা কি কথা হলো, হাসপাতাল শরীরের প্রয়োজনে মাদ্রাসা রুহের প্রয়োজন, হাসপাতাল কোন প্রয়োজনে বলেন, মাদ্রাসা কোন প্রয়োজনে, রুহের প্রয়োজনে, শরীরের জন্য রূপ কদ্দু জরুরি,
আমাদের তারেক জামিল সাহেব বলেন এক রোগী মারা গেছে আর কি, এখন মুরুখের ডাক্তার নিয়ে আছে, তো ডাক্তার চোখ দেখে কয় আঁখ ভি ঠিক হ্যায়, এবার জিব্বা দেখে জিব্বা ও ভি ঠিক হ্যায়, আচ্ছা ও আঙ্গুলিয়া জো হ্যায় ও ভি তো ঠিক হ্যায়, আচ্ছা সব কুছ ঠিক হ্যায়, ও সিরফ রুহ নেই হ্যায়, শুধু কি নাই বলেন? এবার তাহলে মুখস্থ করতে হবে, রু ছাড়া শরীর যেমন অচল, রু ছাড়া শরীর অচল, রু ছাড়া শরীরে পচন ধরে, রু ছাড়া শরীরে পচন ধরে, আর রুহে রু হলো কুরআন, রুহে রু কি? যদি জিজ্ঞেস করা হয় রু কি জিনিস, ওরা আপনাকে জিজ্ঞেস করবে ইয়াস আলুনাকা আনির রূহ, ওরা আপনাকে জিজ্ঞেস করবে রূহ কি জিনিস, কুলি রূহু মিন আমর রব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের আমর, সুবহানাল্লাহ, রূহ কি আমার রবের, এবার খেয়াল করেন রূহ হলো রবের আমর, রূহ হলো রবের আদেশ, এই জন্য রুহের গতি কেমন রব ছাড়া কেউ জানে না, রুহের প্রকৃতি কেমন রব ছাড়া কেউ জানে না, রুহের কালার কেমন রব ছাড়া কেউ জানে না, রুহের তৌল আর জমুক কেমন রব ছাড়া কেউ জানে না, রুহের হাকিকত কেমন রব ছাড়া কেউ জানে না, রব ছাড়া কি রুহের হাকিকত কি বলেন? এই জন্য রুহ যার আমর তার কথা ছাড়া রুহ আর কারোর কথা শুনে না, তার কথা ছাড়া রুহ আর কারোর কথা কি, এই জন্য তো আচ্ছা ওপেন হার্ট সার্জারি রুহের হয় না হার্টের হয়, বক্সটা কাটে না রুহ কাটে, রুহের কোনো চিকিৎসা আছেনি কথা কয় না, রুহের ইঞ্জেকশন আছে নি, রুহের কোনো ওষুধ আছে নি, আচ্ছা এই পর্যন্ত পৃথিবীতে বাংলাদেশের কোনো হাসপাতালের গায়ে কোনো ডাক্তারের নাম লেখা আছে না ইনি রুহ স্পেশালিস্ট আছে, তো মাগি পরে যিনি বয়ান করলেন আমাদের হুজুর মনে হয় আমাদের আহমদুল্লাহ হুজুর, শরীর তো দুই জিনিসের নাম রুহ আর শরীর, তো রুহের জন্য যদি এত গবেষণা হয় শরীরের জন্য যদি এত গবেষণা হয় রুহের তো কিছু গবেষণা দরকার, শরীরের জন্য এত খাবার হয় তো রুহেরও তো কিছু খাবার দরকার, এবার যদি জিজ্ঞেস করেন রুহের রূহ কি রুহের খাবার কি, আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা ওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা, ইলাইকা রূহান মিন আমরিনা, সরাসরি কুলির রূহ মিন আমর রব্বি, কুলির রূহ মিন আমর রব্বি, রূহ হলো আল্লাহ তাআলার আমর, আই বলে আল্লাহ কোরআন কি, আল্লাহ তাআলা বলেন কোরআন আমার আমর, কোরআন কি আমার আমর, তাহলে রূহ কি রূহ আল্লাহর আমর, আর রূহে রূহ কি রূহে রূহ কোরআন, রূহে রূহ কি কোরআন, আচ্ছা তাহলে এই রূহে রূহ শেখানো হয় কোথায়, জোরে বলেন কোথায়, আর হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবতে, সুবহানাল্লাহ, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের কি সোহবতে, আল্লাহ, আমাদের হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব পাশে বসা, আমাদের আবু তাহের সাহেব হুজুর হুজুর বসা, আর কি বলাম বাজারের না আমি মোতাম হুজুর বসা, আমাদের মুফতি সাহেব হুজুর বসা, এই সব হলো রুহের ডাক্তার, আমাদের মোতাম সাহেব হুজুর না আমি মোতাম সাহেব বসা, এরা হলো রুহের ডাক্তার, কারণ এরা কি বলেন এরা কি ডাক্তার, এরা রুহের ডাক্তার, রুহ ছাড়া যেমন শরীরে পচন ধরে, রুহ ছাড়া যেমন হাতিটা তিন দিন পরে পচে যায়, রুহ ছাড়া যেমন এত বড় গরুটা পচে যায়, রুহ ছাড়া যেমন ছাগল আর মুরগি পচে যায়, আল্লাহর কসম রুহ ছাড়া শরীরে যেমন পচন ধরে, ঠিক তেমনি ভাবে এই সমাজে রুহের রুহ ছাড়া যত পচন তত পচনের কারণ, এত পচে গেল কেন সমাজ, সমাজ পচে গেছে কিনা বলেন, সমাজ এত পচে গেল কেন কোন কারণে, ভুলে গেছে রুহের রু নাই বলেন রুহের কি নাই, এই জন্য রুহের চিকিৎসা করো, 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 আর রুহের চিকিৎসা হবে তিন ভাবে কোরআনে কারিম দিয়ে, দুই নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালার সোহবতে, তিন নম্বরে বেশি বেশি জিকির দিয়ে, বেশি বেশি জিকির, বেশি বেশি জিকির, বেশি বেশি জিকির, সুবহানাল্লাহ, বলুন এতবার বেশি বলছেন কেন, আমি যতবার বেশি বলছি রব্বুল আলামিন তার চেয়ে বেশি বলছে, রব্বুল আলামিন জিকিরের বেলা একবারও শুধু জিকির ছেড়ে দেন নাই, যখনই জিকির তখনই বেশি, যখনই জিকির তখনই বেশি, যখনই জিকির উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির, বেশি বেশি করে জিকির, সুবহানাল্লাহ, হুজুর এখন কত বেশি বেশি করে ফেসবুক, বেশি বেশি ফেসবুক, বেশি বেশি ফেসবুক, বেশি বেশি ফেসবুক, মিশরে এক মুয়াজ্জিন
সকালবেলা আজান দিতে চাই তো কয় আসসালাতু খায়রুম মিন ফেসবুক। তারে গ্রেফতার করছে, তারে গ্রেফতার করে জিজ্ঞেস করলো তুমি কি বললা, আমি বলছি আসসালাতু খায়রুম মিন ফেসবুক। মানে এতদিন তো আসসালাতু খায়রুম মিন নাওম বলতাম, ওরা সকলে ঘুমে থাকতো তো ঘুম থেকে নামাজ ভালো বলতাম, এখন তো কেউ ঘুমে নাই সব ফেসবুকে আছে। বাস্তব ঘটনা কি ভাই? তাহলে ফেসবুক বাড়াবেন না জিকির বাড়াবেন? আবার বলেন আল্লাহ। আশ্চর্য বিষয়, জিকির জাকিরিনের সোহবত ছাড়া জিকির আসে না, জাকিরিনের সোহবত ছাড়া কি আসে না? জিকির আসে না। হাফেজে বুখারি আসবে না জিকির? আসে না, আসে না। বুঝে না কথা কি বলেন? আসে না, আসে না। এই জন্য কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, যে কোনো একটা দুরূদ শরীফ আল্লাহ। আহ, গতকালকে নোয়াখালীতে খতনা নবুয়তের দাবিতে বেগমগঞ্জে সম্মেলন হয়েছে, কত হাজার মানুষ আল্লাহ ছাড়া কেউ জানে না, সেখানে আমার কথা বলার সুযোগ হয়েছে। তাই বলছি দোস্ত, খতনা নবুয়তের জন্য তো জান লাগাবো, ঠিক আছে চলো এর আগে ডেলি 100 বার করে দূর ছিল, ছোট দিয়ে শুরু করো, জান লাগাবার আগে কি করো, ছোট দিয়ে কি করো, ছোট দিয়ে শুরু করো, এটা 100 বার ডেলি 100 বার কেন দূরছে, ডেলি কতবার শুধু 100 বার কেন? আচ্ছা যদি কইতো 100 বার দূরছ চুরি বললে আজকে আপনার দোকানে 1 লাখ টাকা বেচা হবে, হ্যাঁ আচ্ছা একবার দূরছ চুরি বললে 10 টাকা দিবে যদি বলতো কয়বার দূরছ চুরি পড়তেন, হ্যাঁ আচ্ছা বাংলাদেশে যদি একবার দূরত চলে বললে 10 টাকা দিত তাহলে কেউ আর ইটালি যাইত, কেউ আর লন্ডন যাইত, কেউ আমেরিকার ফাড়ি দিত, কিচ্ছু দিত কত মতন দিত ভাই, দৈব দূরত চলে একবার হলে তো 10 10টি কি বাস্তব না বাস্তব? অথচ রাসূল বলেন কাফাবি ইফতিখারা, আমি নবীর জন্য ফখরের জন্য এটা যথেষ্ট, মান সাল্লা আলাইয়া সালাতান, আমার উপরে যে একবার দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশরা, রব তাকে 10টা রহমত দিবে। একবার পড়লে কয়টা রহমত? 10টা, 10 টাকা, 10 ডলার, 10 ইউরো, 10 দিনার, পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা কি? দিনার, 10 দিনার, 10 দিনার কি? সাইয়েদ আলহুসি রহমতুল্লাহ বলেন রহমত মানে কি? এক নম্বর আত্মাউফিকুল ইতাআ, রব্বুল আলামিন যাকে রহম করবেন তাকে কোনো আবাদত ছুটতে দিবে না, কোনো গুনাহ তাকে করতে দিবে না। বলেন আল্লাহ তাআলা যাকে রহম করে কোনো আবাদত কি ছুটতে দেয় না, কোনো গুনাহ কি করা ছেড়ে দেয় না। আজই উদাহরণ লিখছেন, এক শিল্পপতি বাবা তার একমাত্র মেয়ে 6 বছরের মেয়ে, অনেক ভালোবাসে, অনেক আদর করে, অনেক ভালোবাসে, অনেক আদর করে, আচ্ছা সেই মেয়েটাকে কি কি দেয় না বলেন, সবাই বলেন যা চা, যা যা চা, যেগুলো চায় না সেগুলো কি করে? কিন্তু শীতের রাত্রে রাত 2টা বাজে সে বলতেছে আমি আইসক্রিম খাবো, দিবে কি লিগা জোরে কন? আহ রহম মানে কি, বাবার স্নেহ মানে কি, মেয়ের যা লাগে সব দেয়, যেগুলো যেগুলো যে ক্ষতি হয় কোনোটা দিতে দেয় না। রহম মানে কি, আল্লাহ তাআলা যত ইবাদত লাগে সব করতে দেয়, যত গুনাহ হইতে পারে কোন গুনাহ তাকে হইতে দেয় না। সুবহানাল্লাহ, চলো নিয়ত করি প্রতিদিন 100 বার দরুদ শরীফ, ইনশাআল্লাহ। আখেরি সবক প্রতিদিন 100 বার ইস্তেগফার, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার জিন্দেগির আখেরি সবক, প্রতি রমজানের শেষ দশকে কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে ইতিকাফ, ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ, কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে কি এতেকাফ, আমাদের হুজুরের কাছে এতেকাফের সিলসিলা আছে, পারলে করবেন, হানাদান চলে যাব, নানুপুর চলে যাব,
রশি দিয়ে চলে যাবে, ঠিক হয় না ইনশাল্লাহ এই মাদ্রাসায় এতে কাজ করবে। এবার আখেরি ফরিয়াদ, আখেরি ফরিয়াদ, আপনাদের সন্তানগুলোকে দিন শিখাবেন বুঝলে, এবার ইনশাল্লাহ আস্তে আস্তে সন্তানগুলোকে কি শিখাবেন বলেন। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝাবোনা সহজ করে দেন। সকলে বলি আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুমিনিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ।